সুপ্রভাত বন্ধুরা। তো এই দেখো, কাজ বাজ সেরে বাবাইকে নিয়ে স্কুলের দিকে রওনা হচ্ছে। তো এই যে স্কুলে চলে এসেছি, এটাই হলো ডেলি আমার রোজকার রুটিন। তো এই যে স্কুলে এসেছি, অনেকে এসেছে, আমি একটু আর্লি চলে এসেছি। তো দেখো বাইরে, এই দেখো এগুলোকে কাগজ ফুল বলে, যাই না আমি তো কাগজ ফুল বলি। যাই হোক দেখো, বাবাইদের বসিয়ে দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি বাইরে, টাইম হয়ে গেছে। দেখো বাবা কি একটু নিয়ে খেলা করছে, দেন বাবাকে স্কুল থেকে নিয়ে এসে দেখো ওই যে চিকেন দিয়ে একটু স্যুপ বানিয়ে নিচ্ছি। তো স্যুপটা তোমাদের সঙ্গে পরে আর শেয়ার করা হয়নি, এইটুকুই শেয়ার করা হলো। তো এর সঙ্গে আবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গ্রিল করব বলে। তো এই দেখো গ্রিলে আগে ব্রাশ করে নিচ্ছিলাম, আর ম্যারিনেটের যেগুলো যেগুলো দিয়ে ম্যারিনেট করেছি ওগুলো তো তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি। যদি কিনা দেখতে চাও তো আমার পুরনো ব্লগে দেখতে পারো, রেসিপিটা আছে, আমি আই বাটনেও দিয়ে দেবো, তো চেক করে নিও। তো এইভাবে দিয়ে আমি এটাকে গ্রিল করে নেব। তো গ্রিল করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। এটা হলো আমি সন্ধ্যাবেলায় গ্রিল করছি। তো এইভাবেই দিন চলে যাচ্ছে, ভিডিওগুলো ভিডিও করা হচ্ছে না এমনিতেই। তো চলো এইটুকু ছোট্ট ব্লগ। আর দেখো এভাবে এটা মাইক্রোওভেনে দেবো, তো এভাবেই হয়ে যাবে। তো এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এরকমভাবেই দিন যাচ্ছে। রান্নাবাড়ি খুব তাড়া থাকে সকালবেলায়, বাবাকে নিয়ে স্কুল যাওয়া, 8:30-9টার মধ্যে মিনিমাম রান্না কমপ্লিট করতে হয়। শুধু তো রান্না থাকে না, রান্নার পরে ঘরে ঘরের কাজ থাকে, জামা কাপড় কাচা থাকে, সবচেয়ে মেন কাজ হলো ছেলেকে খাওয়ানো। ওকে না খাইয়ে তো স্কুলে নিয়ে যেতে পারি না, সেটাই করতে গিয়েই আমার সবসময় দেরি হয়ে যায়। তো এইভাবেই দিন কাটছে। তো ওই 10:15-10:15 মধ্যে বাবাকে নিয়ে বেরিয়ে যাই। তো আস্তে আস্তে 2:30-3:00 বেজে যায়, এসে আমি দুটো খাই বা ও খেলো খেলো, ওকে একটু ঘুম পাড়াই, আমি একটু শুই। তারপর দেন আবার আধা ঘন্টা পর মানে 4:30-4:00 উঠে আবার কাজ শুরু করি। তো এইভাবে কি বলো তো, ফোন হাতে ধরে নিয়ে কাজ করতে গেলে অনেকটা টাইম দেরি হয়, আর হলো কি স্ট্যান্ড রেখে সেভাবে পসিবল হচ্ছে না এখন ভিডিও করার, ওই কারণেই ভিডিওটা করে উঠতে পারছি না। বেশ মাঝে কিছুদিন কন্টিনিউ করেছিলাম তোমাদের সঙ্গে, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, আবার কন্টিনিউ করার চেষ্টা করব ছোট ছোট ব্লগের মাধ্যমে। তো তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখো গ্রিল আধা হয়ে গেছে আর হাফ হবে কিছুটা টাইম, তোর পাপা এসে দেখতে খাবে বলে। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।